হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে একদম সকাল সকাল আমার ব্লগটা শুরু করেছি। খুব একটা সকাল নয়, তবে অনেক সকালবেলা আজকে ঘুমটা ভেঙে গেছে, তাও ধরে নাও সকাল 7টা সাড়ে 7টা এরকম সময়। কারণ হচ্ছে কি বলো তো, ঘুমটা ঠিক হয়নি ঠিক মতো। আজকে সকালবেলা একটুখানি পুজো দেওয়ার ব্যাপার ছিল, তো কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবাইকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে নিয়ে যেতে হবে পুজো দিতে, এটা একটা মাথার মধ্যে টেনশন ঘুরছিল। তো সেই টেনশনটার জন্য না আর মানে ঘুমটাই ঠিকঠাক মতন হয়নি। তো যাই হোক, সেই জন্য সকালবেলা 7টা থেকে সাড়ে 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েই একদম নিজে ফ্রেশ হয়ে গেছি, তারপরে আমার বরকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপরে বাবাইকে করিয়েছি, তারপরে বাবাইকে খাইয়েছি, খাইয়ে নিয়ে তারপরে এসেছি। তো দেখো এখন এখানে পুজো দিচ্ছি, পুজোটা দেখো। তার মধ্যে বাবাইকে রেখে কিরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, বোঝেই না কি হচ্ছে। बताए नो पैदो आ रहा पत्र हम जगल बाबा दरबारी शांति मृतम ग्राम राति हम गत कालो भवानी दाम पुष्पांजलि मातत्रो प्रहना समी त्वय सर्वा मंगल मांगल्ये शिवे सर्व जिताधिपे करिणी त्र्यम्बकी गौरी नारायणी निर्मातिते ॐ जयन्ति मकलाकाली भद्रकाली तपानिगी दुर्गा समा शिवाचार्य स्वाहत नमस्ते ॐ गुरुमाने समस्या পুজো টুজো একদম কমপ্লিট হয়ে গেল, আর ধূপ মোমবাতিটা একটুখানি জ্বালিয়ে চারিদিকটা ঘুরিয়ে বাইরে ব্যবস্থা করা আছে ওখানে রেখে দেবো। আর ঘরের পুজোটা আমার সকালবেলা চান টান করেই সারা হয়ে গেছে, ঘরের পুজোটা দিয়েই তারপরে আমরা বাইরে বেরিয়েছি। কি বলো তো, মানে পুরোহিত পুজো করে দিলে না একটু মনে হয়, আমার কাছে মনে হয় একটু আলাদা শান্তি পাই। মানে ঘরে যতই আমরা পুজো করি না কেন, যতই ভালো করে পুজো করি না কেন, সেটার যেমন আলাদা একটা শান্তি বা তৃপ্তি। আর পুরোহিত যদি পুজো করিয়ে দেয়, একটু যদি ছুঁয়েও দেয় না, মনে হয় অনেকটা ভালো, মানে অনেকটা শান্তি হলো, কীরকম যেন আমার আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত, একেবারেই সবার নাও হতে পারে, তো সেটাই হলো কথা। আর এখানে না আরও একটা মন্দির আছে, আমি কিন্তু সেখানে যাইনি, ওটা আরও কাছে, আমি সেখানে যাইনি, কারণ ওখানে হচ্ছে নিজেকে পুজো করে নিতে হবে। আমি এই মন্দিরটাতেই আসি বাবাইয়ের জন্মদিনে পুজো দিতে, যতদিন আর কি রাঁচিতে আসি ততদিনই, তো এখানেই আসি, কারণ এখানে একটু পুরোহিত পুজো করে দেয় সেই জন্য আসি। পুরোহিত এখানে মানে খুব ভালো করেই পুজো করে, অল্প সময় হলেও খুব ভালো করেই এখানে পুজো করে দেয়। তো চলো, ধূপ মোমবাতিও আমার জ্বালানো হয়ে গেছে, আর এবারে ধূপ মোমবাতিটা বাইরে দিয়েই চলে যাব। আজকে না বাইরে ভীষণ রোদ উঠেছে, সকালবেলার দিকে কড়কড়ে রোদ ওঠে, মানে ঠান্ডা ঠান্ডা থাকে ভাব, কিন্তু রোদের মধ্যে থাকলে অতটা ঠান্ডা লাগে না, কিন্তু ছাওয়ায় দাঁড়ানো যায় না এতটা ঠান্ডা। আর বিকেল থেকে মানে বিকেল 4টা থেকে আর জানলা দরজা খোলা যাবে না, জানলা দরজা বন্ধ করে রীতিমতো ঘরে সোয়েটার চাদর চাপা দিয়ে বসে থাকতে হবে, এতটাই ঠান্ডা। তো যাই হোক, এবছরে একটা রুম হিটার নেওয়ার প্ল্যান আছে, দেখা যাক কতদূর কী করতে পারি, কারণ রুম হিটার ছাড়া এখানে থাকা খুবই মুশকিল, মানে শীতকালে থাকাই যাবে না। এখানে সবার ঘরে হয়তো এসি নেই, কিন্তু রুম হিটার সবার ঘরে আছে, কারণ এখানে গরম অতটা পড়ে না, ঠান্ডাটা এতটাই যে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এটা সবাই জানো যে আমি ভিডিওতে প্রতি ভিডিওতেই বলি যে আমার শীতকালে এখানে এসে মাথা যন্ত্রণার একটা প্রবলেম শুরু হয়েছে। তো দেখো বাবাই কি সুন্দর একটা প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে, ও ঠাকুরকে ভীষণ ভালোবাসে, ভীষণ শ্রদ্ধা ভক্তি করে। চলো এবার বাড়ি যাই, পুজো টুজো দেওয়া শেষ, পুজো দিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি বাড়ি। প্রতি বছরই আর কি জন্মদিনের দিনটা যাওয়া হয়, তো আগের 2 বছরের মানে গত 2 বছরের মতো এবছরও আমরা পুজো দিতে গেছি, তবে এবছর সকাল সকাল হয়নি, একটু লেট হয়ে গেছে, যেটা পুজো দিতে গেলাম আমরা কখন, তাও 11:30টা হবে বলো, 11:30টা নাগাদ বেরিয়েছি পুজো দিতে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি। বাড়িতে রান্নাবান্নাও অলরেডি অনেকটা হয়ে এসেছে, তাও আমি গিয়ে দেখছি কতটা কী হয়েছে। তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি, রোদের মধ্যে ছাতা পাতা নিইনি, অনেকটা পরিশ্রম হচ্ছে। আর বাবাই দেখো, এই দেখো বাবাই যাচ্ছে, দেখতে পাচ্ছ, দাঁড়াও, রোদ রোদে তো মানে ক্যামেরাটা ঠিক পরিষ্কার হচ্ছে না। এই দেখো বাবাই ছুনা যাচ্ছে, বাবাই ছুনা, আচ্ছা হ্যাপি বার্থডে, তো তাই একটু যাচ্ছি। দেখো বাবাই, তুমি অ্যাপেলটা খেয়ে নাও।
বাবা বাজি ফাটছে ধুমধাম। বাড়ি এসে গেছি, এখন হচ্ছে ঘটনা, বাবাই হচ্ছে ফলের দোকানে গিয়েছিল, মানে পুজো থেকে আসার সময় ফলের দোকানে গিয়েছিল। ফলের দোকানে গিয়ে হচ্ছে মানে রাস্তা দিয়েই আর কি দোকানটা পড়েছে, ওখানে গিয়ে বলছে 10 টাকা নাও, অ্যাপেলটা দাও। অ্যাপেল পুরো ওখান থেকে তুলে নিয়েছে ফলের দোকান থেকে, আবার ওই অ্যাপেলটা দাম দিয়ে ঠিক করে নেওয়া হলো, 20 টাকা নিয়েছে। কিন্তু বাবাই যেটাই নেয় সেটাই হচ্ছে 10 টাকা, মানে সব কিছুর দাম হলো 10 টাকা, 10 টাকা নাও জিনিসটা দাও। ওই অ্যাপেলটা ছিল 10 টাকা নাও অ্যাপেলটা দাও। তো যাই হোক, হ্যাঁ সেটাই, বাবাই কাজ করতেই দেবে না। পাপাই তো পরিশ্রমই করতে পারে না, অফিসে যেতে বলে অফিসে যাচ্ছে, কিন্তু এইসব মানে খাটাখাটনি কি দাও এখানটা ধর না তো আমাকে এই যে আমার বাবাই জন্মদিনে রান্না হয়ে গেছে, 5 রকম ভাজার সঙ্গে মাছের মাথা, আর হলো চাটনি টমেটো দিয়ে মুগ ডাল হয়েছে, একদম সাধারণ শাক একটা করা হয়েছে, কারণ শাক আর হচ্ছে ঘি এগুলো হচ্ছে শুভ তাই দিতে হয়, মাছটাও শুভ, মাছের মাথা আর লেজা এই দুটো বাবাইকে দেওয়া হবে, পায়েস গরম ভাত ব্যাস এইটুকুই। আর প্রথম পাতে বাবাই খাবে একটু ঘি আর শাক যেটা ভাতের সাথে। চলো চলো তাড়াতাড়ি চলো। কি করলো পুয়া বাবাই? মামাম করলো, কেমন করে করলো? একটু পুয়া নাও নাও খাও, চামচ দিয়ে খাও, নাও চামচ দিয়ে খাও, খাও একটু মুখে দিয়ে দাও। দিয়েছ মা, গায়ে ফেলো না, খাও ভালো। বাবা গুটি দাও তো মা, আমার হাতে ইয়ে বাবাইকে খাবারের প্লেট একদম সাজিয়ে দেওয়া হয়েছে, একদম দেখো পুরো পরিপাটি করে। কিন্তু বাবাই কতদূর কি খাবে আমি তো জানি না, তবু দেখো যে দইটা খাচ্ছে না সেটা হচ্ছে মিষ্টি দই, ওর এটা ভালো লাগছে, কেন বলো তো দইটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো সেজন্য খেয়ে নিচ্ছে, যদি এটা ঠান্ডা না হতো তাহলে কিছুতেই এটা খেতো না, কারণ এটা হলো মিষ্টি জাতীয় প্রোডাক্ট। তো আর কিছুই ও সেরকমভাবে খাচ্ছে না, তবে দইটা ওর পছন্দ হয়েছে তাই খাচ্ছে, হয়তো দু একটা আলু ভাজা খাবে আর হয়তো ফিশটা খাবে ভাত দিয়ে, দেখা যাক কী করে। এই দেখো আমার বাবাইয়ের জন্মদিনের কেক চলে এসেছে, কেকটা হলো থালি কেক। তো এই কেকটা হচ্ছে কি বলো তো, ভাত ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, তারপর হচ্ছে ওটা গলদা চিংড়ি মিষ্টি এইসব। তো এইটা হলো কেক, এটাকে বলে থালি কেক। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কেকটা আমার আর আমার বরের পছন্দে স্পেশাল অর্ডার দিয়ে বানানো হয়েছিল। তো কেকটা তো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, আর জানো খেতেও না ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর, একদম সফট, আর মিষ্টিটাও অতটা ছিল না, একদম হালকা মিষ্টির উপরে। চলো আস্তে এসো বাবা, এই পড়ে যাবে, আস্তে আস্তে এসো, এই যে এই যে এই যে এই যে এই যে এসো 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 বাবাই এখানে এসো, এই যে সব বেলুন নিয়ে এসছে, এখানে দাঁড়াও এখানে দাঁড়াও, নেই বেলুন নেই বাবা, সব বেলুন আছে কেন, এই যে এখানে এসো, এই দেখো এই দেখো এই দেখো কি, এ দেখো এ দেখো কি, তুমি কাটবে তো, এ নাও ছুরি ছুরি, ওঠো ওঠো, ওকে চেয়ারে ওঠাও তো, এখানে আসো এখানে আসো, চেয়ারে ওঠো চেয়ারে ওঠো চেয়ারে ওঠো, ওকে সেটা দেখবে কি করে কাটবে কি করে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু
এদিকে তাকা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিন পালন আমার খুব বাজে লাগে, মোমবাতি জ্বালিয়ে জন্মদিন পালন হবে। বেলুন নিয়েই ব্যস্ত, কেক নিয়ে কোনো ব্যস্ততাই নেই ওর, দেখেছো? আরো সামনে থেকে ধরো। এই তো এই তো এই তো।